অন্য কাজে বঞ্চনা করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতি ব্লকে ব্লকে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের প্রাপ্ত বকেয়া 97,000 কোটি টাকা, 100 দিনের বকেয়া কাজের টাকা আদায়ের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় মহিষাগুট 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের বিমাতৃস্বরূপ আচরণ, আবাস প্লাস থেকে শুরু করে পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি এবং 100 দিনের টাকা না দেওয়ার প্রতিবাদে আজকে প্রতিবাদ মিছিল এবং পদ অবরোধ আমার মহিষাগড় অঞ্চলে আজকে হয়েছে। মানুষজন পথে নেমেছে, আগামী দিনে এর সুরাহ যদি না হয়, মানুষ যদি পরিষেবা সঠিক না পায়, কেন্দ্র যদি এই এই পরিষেবাকে মানুষ বঞ্চনা করে, তাহলে মানুষ আরো বৃহত্তর আন্দোলনে নামবে। পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকী পথ অবরোধ করা হয়। আগামী দিনে কেন্দ্র সরকারের বঞ্চনা শিকার হলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস, এমনই হুঁশিয়ারি দিয়েছে এদিন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। 100 দিনের কাজ থেকে আরম্ভ করে সমস্ত টাইট আনটাইট সমস্ত কাজের ক্ষেত্রে টাকা না দেওয়া, কমিয়ে দেওয়া এবং রাজ্য থেকে যে অর্থটা কেন্দ্রে যাচ্ছে সেখান থেকে যে পার্সেন্টেজ দেওয়া সেটা এখনও পর্যন্ত অন্যান্য রাজ্যে দিচ্ছে এবং বেশি পরিমাণে দিচ্ছে, কিন্তু আমাদের সেখানে প্রাপ্তির জায়গাটা কিন্তু একেবারে নেই। আজকে মানুষ 100 দিনের কাজ করেছে, শ্রমিকরা যে রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ এবং যে 100 দিনের কাজের ক্ষেত্রে যে আইনকানুনটা প্রণয়ন হয়েছিল সেখানে হচ্ছে গরিব মানুষ যারা শ্রমিক সম্প্রদায় তারা কাজ করে এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না। কেন পাবে না এবং কেন আমাদের বঞ্চনা করা হচ্ছে? রাজ্যের প্রতি ঈর্ষামূলক, যেহেতু তারা এই জায়গায় জিততে পারেনি, এখানে নেত্রী মমতা ব্যানার্জি সমস্ত প্রকল্প ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে, যেখানে বিজেপির লোকেরাও পেয়েছে এবং সিপিএম কংগ্রেস কেটিএমসি সেরকম দেখেনি। অতএব সেই জিনিসটা ওদের কাছে ঈর্ষামূলক জায়গায় গেছে। আর বিরোধী দলনেতা হিসাবে যিনি আছেন লুটপাট করে গেছেন, তার সময় যত সব অন্যায় হয়েছে সেই অপকর্ম করে গোয়েন্দার হাত থেকে বাঁচার জন্য তিনি গিয়ে দৈনন্দিন নেত্রীকে যেভাবে কটাক্ষ করে কথাবার্তা বলছে বাঁচার জন্য, তার বিরুদ্ধেও প্রতিবাদ। আর আমাদের কর্মসূচি আগামী দিনে চলবে, যদি কেন্দ্র বঞ্চনা যদি প্রতিনিয়ত করতে থাকে আমাদের ব্যাপকভাবে জনরোষের মাঝখানে তাদের সংগঠনকে পড়তে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রথম সারিতে নেতৃত্ব দেয় কাঁথি 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম মাইতি সহ উপস্থিত ছিলেন কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাহু রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। টাইলস কিংবা মার্বেল, আপনার পছন্দসই জিনিস পেতে একমাত্র ঠিকানা ক্লাসিক মার্বেল সাপ্লায়ার। আপনার স্বপ্নের বাড়িকে আরো সুন্দর করে সাজাতে সমস্ত রকম কোম্পানি টাইলস মার্বেল সম্ভার। মখরানা, আলভিটা, ডুংরি থেকে জেড প্লেট, গ্যালাক্সি, অল সাউথ গ্রানাইট, রাজস্থান সাউথ হোলসেল গ্রানাইটের অসাধারণ সম্ভার এবার আপনার প্রিয় শহর কাঁথিতে। ন্যায্য দাম ও সঠিক দামে পেয়ে যাবেন আপনার পছন্দের কালেকশন। ক্লাসিক মার্বেল সাপ্লায়ারের ঠিকানা ছত্রধরা, কাঁথি, দীঘা বাইপাস রোড। আমাদের যোগাযোগ নাম্বার হল 9983078786 অথবা 9330682028। তাহলে আর দেরি কেন, আজই আসুন ক্লাসিক মার্বেল সাপ্লায়ারে।